আমরা বিগত মজলিসগুলোতে আল্লাহ তাআলার সত্তাগত গুণাবলী, আল্লাহর কর্মবাচক গুণাবলী, আল্লাহর হাঁবাচক গুণাবলী, আল্লাহর নাবাচক গুণাবলী সম্পর্কে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আজকের মজলিসে আমরা আল্লাহ তাআলার সিফাতে মুতাশাবিহ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর কিছু গুণ আছে যেগুলো চির রহস্যময়, আল্লাহর চির রহস্যময় গুণাবলী, এটা হলো সিফাতে মুতাশাবিহ, আল্লাহ তাআলার চির রহস্যময় গুণাবলী, এটা সিফাতে মুতাশাবিহ। বিষয়টা একটু কঠিন এবং সূক্ষ্ম, তারপরও একটু ধৈর্যের সাথে মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝার চেষ্টা করতে হবে, যাতে আমাদের ঈমান পরিশুদ্ধ হয়। বিশেষ করে আরো একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এ সম্পর্কে কিছু কথা বলার, সেটা হলো আমাদের কিছু দিনী ভাই, আহলে হাদিস ভাই, সলফি ভাই, তারা একসময় হঠাৎ করে বললেন এদেশের মুসলমানদের নামাজ সহি হয় না, তারা বললেন এদেশের মুসলমান ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, ফোকাহা হাজার বছর থেকে হাদিস বিশারদ, ফেকা বিশারদ, বড় বড় আউলিয়ায়ে কেরাম যারা তাদের সারা জিন্দিগি হাদিস ফেকার গবেষণায় ব্যয় করছেন, এই ধরনের অসংখ্য অগণিত মুসলিম উম্মার সর্বজনমান্য মুহাদ্দিস এবং ফকি, তাদের সম্পর্কে বললেন ওদের নামাজ কি হয় না, হঠাৎ বললেন বলে একটা বিশৃঙ্খলা তৈরি হইল, একটা বিভেদ হইল আপসের মধ্যে। তারা বেশ কিছুদিন এ নিয়ে খুব চিল্লাফাল্লা করলেন যে নামাজে হয় না, 1000 বছর পর্যন্ত মুসলমানরা নামাজ পড়ল, হানাফি ওলামায়ে কেরাম নামাজ পড়লেন, তাদের কারো নামাজে কি হয়, এর মধ্যে বড় বড় মুহাদ্দিস ফোকাহায়ে কেরামও আছে যারা মুসলিম উম্মার সর্বজনমান্য ইমাম, তাদেরই নামাজ হয় নাই। তারা এমন কিছু উগ্র কথাবার্তা বললে, এটা উদ্ভট কথা, উগ্র কথা, যাতে দেশের মধ্যে বিশৃঙ্খলা হলো, বিভেদ হলো আপসের ভিতরে। ওলামায়ে কেরাম ধৈর্যের সাথে তাদের এই কথাগুলোর মোকাবেলা করলেন, তাদেরকে বুঝাইলেন এবং তারা তাদের বক্তব্য, তাদের কথাবার্তা, তাদের অভিযোগের দলিল ভিত্তিক, যুক্তি নির্ভর দাঁত ভাঙ্গা জবাব দিলেন। তারা কিছুটা পিছু হটে গেল। এখন তারা নতুন একটা কথা শুরু করছে আবার, সে কথাটা হলো যে নামাজ তো কোনো রকম হয়ে যায়, ইমান তো সহি নেই। আগে বলছে নামাজ হয় না, এদেশের মুসলমানদের, হানাফি মুসলমানদের, ওলামায়ে কেরামের মুহাদ্দিসদের নামাজে হয় না, এখন সুর পাল্টায় বলতেছে নামাজ তো কোনো রকম হয়ে যায়, ঠিক আছে, ওদিকেও দলিল আছে, এখন বলতেছে ইমানে তো ঠিক নেই। এবং এমন কিছু সূক্ষ্ম বিষয়, ইমানের এক তো ইমানের পরিষ্কার বিষয়, এগুলো তো কোনো
স্পষ্ট বিষয় সকলে বুঝে। ইমানের কিছু সূক্ষ্ম বিষয় যেগুলো আম মুসলমানদেরকে বলার না, ওদের সামনে আলোচনা করার না, তাদের বুঝার ঊর্ধ্বে এই ধরনের কিছু বিষয়ে তারা আম মুসলমানদের সামনে কথা বলা শুরু করছে। এবং তারা ঠিক ওই সুরে যে ইনাদের ইমান কি নেই, ঠিক কাদের সম্পর্কে বলতেছে ইমান ঠিক নেই, কত বড় উগ্র কথা আপনি বুঝেন, উগ্রতা। এই কথাগুলো যারা শুনবে তারা উগ্র হবে। কি বলতেছে, কাদের সঙ্গে বলতেছে এদের ইমান ঠিক নেই, এরা মুসলিম উম্মার সর্বজনমান্য ইমাম, মুহাদ্দিস, ফকি, এই ধরনের বড় বড় আলেমদের সম্পর্কে বলতেছে এদের ইমান কি নেই, ঠিক ইমান ঠিক করো। এর মধ্যে বড় ইমামদের মধ্যে একেবারে অনেক যারা হাদিস ফেকার বড় ইমাম, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ লিখছেন, পুরা মুসলিম উম্মা যাদের কাছে চিরঋণী, এই ধরনের বড় বড় ইমাম আছে, ইমাম খাত্তাবি, ইমাম নবী, হাফেজ ইবনে আসকালানি, এই ধরনের বলতেছে এ ধরনের ইমানের মধ্যে কি আছে, সমস্যা আছে। সাধারণ মুসলমান তো পড়ে কি একটা সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করতেছে, সেই বিষয়টা হলো আল্লাহ তাআলার সিফাতের বিষয়, যেটা আমি বললাম এখন যে আল্লাহ তাআলার কিছু সিফাত আছে, যে সিফাতগুলোকে সিফাতে মুতাশাবে বলে, যেগুলো চির রহস্যময় সিফাত, গুণাবলী। এ সম্পর্কে তারা এমন কিছু কথাবার্তা বলতেছে, যে কথাবার্তা বলে বলতেছে মুসলমানদেরকে যে মুসলমানদের অধিকাংশ মুসলমানের কি ঠিক নেই, ইমান ঠিক। এই কারণে এসব কথাগুলো আমাদের ওলামায়ে কেরাম আগে আম মজলিসে বলে না, এগুলো আহলে এলেম যারা ওলামায়ে কেরাম তাদের মজলিসে বলার কথা, তাদের উচিত ছিল, যারা এগুলো এখন বিভিন্ন চ্যানেলে বলতেছে তাদের উচিত ছিল এই বিষয়গুলো নিয়ে এলমিভাবে ওলামায়ে কেরামের সাথে আলোচনা করা, করে এরপর আওয়ামের সামনে আসা, তা কর তা করে নেই, না করে সরাসরি কার সামনে আসছে, জনসাধারণের সামনে আসছে। যখন যে মুহূর্তে মুসলমানদের 90 জনের ওযু ঠিক নেই, নামাজ ঠিক নেই, কলমা জানে না অনেকে, এই মুহূর্তে এমন সূক্ষ্ম বিষয় আম মানুষের সামনে বলে ফেলল, বলতেছে, যার কারণে আম মানুষ কি মিছে, এরা হয়তো বিভ্রান্ত হচ্ছে, বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, বিভেদ তৈরি হচ্ছে, উম্মতের প্রতি, উম্মতের ওলামা কেয়ার প্রতি তাদের বদজনি আসতেছে, একদিকে তারা উগ্রতার দিকে যাচ্ছে। এই কারণে এ সম্পর্কে আমি আপনাদেরকে কিছু কিছু কথা বলতে চাই, যদিও কথাটা খুব সূক্ষ্ম এবং কঠিন, তারপরও আপনাদেরকে ধৈর্য সহকারে কথাগুলো শুনতে হবে। আমি সহজ করে বলার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। প্রথম কথা হলো এই যে আমি বললাম সিফাতে মুতাশাবে, চির রহস্যময় গুণাবলী, আল্লাহর চির রহস্যময় গুণাবলী, এর পরিচয় কি, কোন গুণগুলো এটা, আল্লাহর কিছু গুণ আছে যেগুলো বাহ্যিকভাবে দেখলে মনে হয় এটা সৃষ্টির কোনো গুণের মতো, কোরআনে আছে, হাদিসে আছে, বিভিন্ন প্রসঙ্গে আসছে, প্রসঙ্গক্রমে আসছে, আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চেহারা, আল্লাহর চোখ, এই ধরনের কিছু সিফাত প্রসঙ্গক্রমে ক্রমে আল্লাহর পরিচয় দিতে গিয়ে না, যে আল্লাহর পরিচয় হাত দিয়ে দিছে এরকম না, বরং প্রসঙ্গক্রমে এই ধরনের কথাগুলো কোরআন শরীফে আসছে। এই সিফাতগুলো বাহ্যিক দৃষ্টিতে মনে কেউ শুনলে মনে করবে কি, ও আচ্ছা মানুষের মতোই তো, আমার যেমন হাত আছে আল্লাহর মনে কি আছে এরকম হাত আছে,
আমার যেমন পা আছে আল্লাহর মনে হয় এমন কি আছে, পা আছে আমার চোখ আল্লাহর চোখ আমার চোখের মতোই, এরকম মনে হয়। তো সেফাতে মুতাশাবে বলে ওই সেফাতগুলোকে যে সেফাতগুলোর বাহ্যিক অর্থ উদ্দেশ্য নয়, জাহিরি অর্থ যেটা এটা কি না উদ্দেশ্য না, এর প্রকৃত অর্থ প্রকৃত মর্ম প্রকৃত উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলা জানে। কে জানে? আল্লাহ। কেউ আল্লাহ ছাড়া আর কেউ এগুলোর নিশ্চিতভাবে এগুলোর মর্ম উদ্দেশ্য আর কেউ কি জানে না। এগুলোর মর্ম কি উদ্দেশ্য কি এটা একমাত্র কে জানে? আল্লাহ জানে। আর কেউ নিশ্চিতভাবে কি জানে না। এই সেফতগুলোকে বলে সেফতে মুতাশাবে আল্লাহর চির রহস্যময় গুণাবলী। হাত ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত, এই হাত দ্বারা কি উদ্দেশ্য, এর মর্ম কি, এটা কে জানে? আল্লাহ। বাহ্যিক যে অর্থটা বুঝতেছি আমরা হাত বলতে, এই অর্থটা কি না উদ্দেশ্য না, এটাকে বলে সেফাতে কি মুতাশাবে। দেখেন দুনিয়াতে এমন অনেক কিছু আছে যেগুলো মানুষের জ্ঞান বুদ্ধির ঊর্ধ্বে, আল্লাহর অস্তিত্ব আল্লাহর একত্ব এটা এমন সত্য বিষয় যেটা যে কোনো বিবেকবান মানুষ অনুভব করতে পারে, কিন্তু আল্লাহর অস্তিত্বের হাকিকত কি, আল্লাহর অস্তিত্বের স্বরূপ কি, ধরন কি, আল্লাহর সেফাতের আল্লাহর যে গুণাবলী আল্লাহর গুণাবলীর স্বরূপ কি, হাকিকত কি, ধরন কি, এগুলোর বিস্তারিত পরিচয়, আল্লাহর অস্তিত্বের বিস্তারিত পরিচয় আল্লাহর গুণাবলীর বিস্তারিত পরিচয় এটা মানুষের জ্ঞান বুদ্ধির ঊর্ধ্বের বিষয়। মানুষ ইতুরুক বুঝতে পারে জ্ঞান দিয়ে, আল্লাহ একজন আছে এটা বুঝতে পারে, এটা অনুভব করতে পারে, কিন্তু আল্লাহর অস্তিত্ব কেমন, তার হাকিকত কি, স্বরূপ কি, এর বিস্তারিত পরিচয় এটা মানুষের জ্ঞান বুদ্ধির কি ঊর্ধ্বের বিষয়, এটা মানুষ তার জ্ঞান বুদ্ধি দিয়ে ফয়সলা করতে কি পারবে না, এর জন্য লাগবে ওহি। কি লাগবে? ওহিতে যা আছে কোরআন সুন্নাহ যা বলেছে বাস এর উপর নির্ভর করতে হবে, এর উপর ঈমান আনতে হবে, এটাই ঈমান বিল গায়েব, এটাই ঈমান বিল গায়েব। আল্লাহ তাআলার অস্তিত্বের বিস্তারিত আলোচনা আল্লাহর সিফাত গুণাবলীর বিস্তারিত আলোচনা এটা ঈমান বিল গায়েব, এটা গায়েবের বিষয়। গায়েবের বিষয় মানুষ তার বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে বুঝতে পারে না, এটা বিবেক বুদ্ধির কি ঊর্ধ্বের বিষয়। আল্লাহ তাআলা খালেক স্রষ্টা, আমরা সকলে আল্লাহর কি মাখলুক, আল্লাহর সৃষ্টি,
আল্লাহ তাআলা অনাদি অনন্ত অসীম, আল্লাহর শুরুও নাই শেষও নাই, আল্লাহ অসীম। আর আমরা যারা মাখলুক আমরা কি সসীম, আমাদের শুরুও আছে শেষও আছে, আল্লাহ অসীম অনন্ত অনাদি, এটা আমাদের ঈমান। এটা আগেও বলছি, আলোচনা করছি, কাজে অনাদি অনন্তকে অসীমকে যে সীমিত যে সসীম সে কখনো বিস্তারিতভাবে তাকে বুঝতে কি পারবে না, শুধু বিবেক দিয়ে বুঝতে গেলে সে গোমরা হবে, পথভ্রষ্ট হবে, জাহান্নামী হবে। আল্লাহ তাআলা দেহ শরীর অঙ্গ প্রত্যঙ্গ অংশ স্থান কাল পাত্র এ সব কিছুর ঊর্ধ্বে, সব কিছুর কি ঊর্ধ্বে, আপনাকে বুঝতে পারতেছেন আমার কথাগুলো? আল্লাহ তাআলা কি বলছি, আল্লাহ তাআলা শরীর দেহ, এ মানুষের শরীর দেহ অঙ্গ প্রত্যঙ্গ অংশ স্থান মকান স্থান জমানা কাল পাত্র এ সব কিছুর আল্লাহ কি ঊর্ধ্বে। আল্লাহ কোন স্থানে কোন পাত্রে কোন কালে আল্লাহ সীমাবদ্ধ নন, আল্লাহকে আমরা আগেই বলে আসছি অসীম, আল্লাহ এর মধ্যে কি নন সীমাবদ্ধ নন। আল্লাহ দেহ থেকে শরীর থেকে আল্লাহ পাক এবং ঊর্ধ্বে, যখন কিছুই ছিল না তখন আল্লাহ ছিলেন, আল্লাহ তখনও ছিলেন, যখন স্থানও ছিল না কালও ছিল না পাত্রও ছিল না কিচ্ছু ছিল না আরশও ছিল না কুরসিও ছিল না পানিও ছিল না মাটিও ছিল না আকাশ বাতাস কিছুই ছিল না, তখন কে ছিলেন? আল্লাহ। আল্লাহ দেহ শরীর অঙ্গ প্রত্যঙ্গ অংশ স্থান কাল পাত্র কিছুর মুখাপেক্ষী না, কিছুর কি না মুখাপেক্ষী না, কোন কিছুই আল্লাহকে বেষ্টন করতে পারে না। স্থানে এ স্থানের ভিতরে আল্লাহ বেষ্টিত, এ চেয়ারের মধ্যে আল্লাহ বেষ্টিত, এ আরশের মধ্যে আল্লাহ বেষ্টিত, কোন কিছু আল্লাহকে বেষ্টন করতে কি পারে না, কোন স্থান কোন কাল সময় আল্লাহকে কি করতে পারে না বেষ্টন করতে কি পারে না। আল্লাহ সব কিছুকে বেষ্টন করে আছে, আল্লাহ সব কিছু কি করে আছেন বেষ্টন করে আছে, তার শান মতো, তার যেমন শান তেমন তিনি সব কিছুকে বেষ্টন করে কি আছে, কোনো কিছু আল্লাহকে কি করতে পারে না বেষ্টন করতে কি পারে। আমি যেখানে বসলাম আমি একটা স্থানের ভিতরে সীমাবদ্ধ, সীমাবদ্ধ না আপনি সীমাবদ্ধ না আপনার স্থানের মধ্যে সীমাবদ্ধ কি না, আপনি কালের মধ্যে সীমাবদ্ধ না সীমাবদ্ধ, কিন্তু আল্লাহ কোন স্থান কোন কাল কোন পাত্রে কি নন সীমাবদ্ধ নন, সব কিছুর ঊর্ধ্বে, কোন স্থান কাল পাত্র কোনো কিছু আল্লাহ কি নন মুখাপেক্ষী নন। আল্লাহর কোন কিছু আল্লাহর অস্তিত্ব আল্লাহর সেফাত গুণাবলী কোনো কিছুই মানুষের মতো নয়,
মানুষের সাথে সৃষ্টির সাথে কোনো কিছুই তুলনীয় নয়। আল্লাহ অতুলনীয়, অনুপম, তার কোনো উপমা নাই। তিনি মাখলুক থেকে সম্পূর্ণ আলাদা, মাখলুক থেকে সম্পূর্ণ মোবাইল সম্পূর্ণ আলাদা। আল্লাহ সবকিছুর কি উর্ধে, কাজে আল্লাহকে বুঝতে হবে কিসের আলোকে? ওহির আলোকে। কিসের আলোকে? ওহির আলোকে, কোরআন সুন্নার আলোকে আল্লাহর জাত বুঝতে হবে, আল্লাহর সেফাতি করতে হবে, বুঝতে হবে, এর বাইরে যাওয়া যাবে। আল্লাহ মানুষের মতো শারীরিক না, আল্লাহ তাআলার হাত পা কোনটার স্বরূপ আমরা জানি না, আমরা কি জানি না, কোনটার ধরন আমরা কি জানি না। কোরআনে কারিমে সূরা আলী ইমরানের শুরুতে আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে কথাটা স্পষ্টভাবে বলেছে। আল্লাহ কি বলছেন আমি আপনাকে বুঝাই দিই। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহ ওই সত্তা যিনি আপনার উপর কিতাব নাজিল করেছেন, আপনার উপর কিতাব কোরআনে কারিম নাজিল করেছে। মিনহু আয়াতুন মুহকামাত, এই কিতাবের কিছু আয়াত আছে যেগুলো মুহকাম, মুহকাম মানে ওয়াজেহুল মুরাদ, যেগুলোর মর্ম অর্থ উদ্দেশ্য সুস্পষ্ট। এটাকে আরবিতে বলে কি? মুহকাম। ওয়াজেহুল মুরাদ, যেগুলোর মর্ম উদ্দেশ্য কি, অর্থ সুস্পষ্ট, এগুলোকে বলে কি? কোরআনের কিছু আয়াত আছে সুস্পষ্ট, ব্যর্থহীন, সুস্পষ্ট, পরিষ্কার, যেগুলোর মর্ম উদ্দেশ্য অর্থ সম্পূর্ণ কি, পরিষ্কার, এগুলোকে বলে কি? মহকাম। হুন্না উম্মুল কিতাব, আল্লাহ বলছেন এই আয়াতগুলো কিতাবের মূল অংশ। কোরআনের কি অংশ? মূল অংশ। আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বুঝাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাহ। দেখেন আর একটু বলি, যে আয়াতগুলো স্পষ্ট শাব্দিক অর্থে স্পষ্ট, পরিষ্কার আরবি ভাষা হিসাবে স্পষ্ট, বা আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী স্পষ্ট, বা কোরআন কারিমের অন্য আয়াত এর অর্থটা স্পষ্ট করে দিয়েছে, বা হাদিস এর অর্থটাকে স্পষ্ট এবং সুনির্ধারিত করে দিয়েছে, বা শরীয়তের মূলনীতি এর অর্থটাকে সুস্পষ্ট করে দিয়েছে, এগুলো সব মুহকাম। এগুলো সব কি? মুহকাম। যেমন আল্লাহ বলছেন আকিমুস সালা, নামাজ পড়ো, পরিষ্কার, এর মধ্যে কোনো অস্পষ্টতা কি নেই। আতুজ জাকা, জাকাত আদায় করো, স্পষ্ট। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ, স্পষ্ট। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, হজ করা ফরজ সামর্থ্য থাকলে, স্পষ্ট। লা তাকরাবুজ জেনা, জেনার কাছে যাইও না, স্পষ্ট।
এইগুলো হলো স্পষ্ট, এগুলো কোরআনে কিমের মূল অংশ। অর্থাৎ এই ধরনের আয়াত দ্বারা আকিদা প্রমাণিত হয়। কি প্রমাণিত হয়? আকিদা, ইমান, আকিদা। এই ধরনের মুহকাম স্পষ্ট আয়াত দ্বারা কি হয়? প্রমাণিত হয়। ব্যবহারিক জীবনের মাসলা মাসায়েল, বিধিবিধান, এই ধরনের মুহকাম স্পষ্ট আয়াত দ্বারা কি হয়? প্রমাণিত। এই আয়াতগুলোকে বলি কি? মুহকাম। এই মুহকাম আয়াতের সংখ্যাই বেশি। এগুলোই কি? বেশি পরিষ্কার স্পষ্ট। এগুলো থেকে শরীয়তের বিধিবিধান, ইমান, আকিদা, মাসলা মাসাইল কি হয়? প্রমাণিত। হুন্না উম্মুল কিতাব, এগুলো কিতাবের মূল অংশ। পুরা কিতাব কোরআনে কেরিম এগুলোর উপর নির্ভরশীল। ওয়া উখারু মুতাশাবিহাত, কিছু আয়াত আছে মুতাশাবি, এ আল্লাহ বললেন। ওয়া উখারু মুতাশাবিহাত, কিছু আয়াত আছে মুতাশাবি। মুতাশাবি মানে খফিউল মুরাদ, অস্পষ্ট, যেগুলোর উদ্দেশ্য মর্ম অস্পষ্ট। যেগুলোর উদ্দেশ্য মর্ম অস্পষ্ট এগুলোকে কি বলে? মুতাশাবি বলে। মর্ম, অর্থ, উদ্দেশ্য অস্পষ্ট, এগুলোকে বুঝতে হবে মুহকাম আয়াতের আলোকে। কি আলোকে? মুহকাম আয়াতের আলোকে। এই অস্পষ্ট আয়াতগুলোর এমন কোন অর্থ করা যাবে না যে অর্থ মুহকাম স্পষ্ট আয়াতের সাথে সাংঘর্ষিক, এর বিরোধী। এমন কোন অর্থ করলে সে গোমরা, সে পদভ্রষ্ট। এই অস্পষ্ট আয়াতগুলোকে বুঝতে হবে কিসের আলোকে? স্পষ্ট আয়াতগুলোর কি আলোকে। তখন এর অস্পষ্টতা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এটা মুতাশাবি। যেমন আমি এটাকে উদাহরণ দিয়ে বুঝাই, এত কঠিন হচ্ছে না? সবকের মতোই হচ্ছে, ইনশাল্লাহ আমলে কথা বলবো কিছুক্ষণ পরে। কোরআনে কেরিমে আল্লাহ তাআলা এক আয়াতে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, কালিমাতুহু আলকাহা ইলা মারিয়ামা ওয়া রূহুম মিনহু। ঈসা আল্লাহর কলেমা এবং আল্লাহর রূহ। ঈসা আল্লাহর কালেমা এবং আল্লাহর কি? আল্লাহর রূহ, আল্লাহর রূহ। এখন আল্লাহর রূহ এ কথাটা তো অস্পষ্ট, আল্লাহর রূহের কি অর্থ? তাহলে কি ঈসা আল্লাহর অংশ? আল্লাহর কোনো অংশ নাই, কিছুক্ষণ বললাম আল্লাহর কোনো কি নেই? অংশ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সন্তান পিতার অংশ, সন্তান পিতার কি অংশ? আল্লাহর কোনো অংশ নেই। এটা আমাদের আকীদা, মুহকাম আয়াত। ওয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ, এটা মুহকাম স্পষ্ট আয়াত, আল্লাহর কোনো কি নেই? অংশ নেই। এই আয়াতে বলছে রূহুম মিনহু, যে ঈসা আল্লাহর রূহ। তাহলে কি ঈসা আল্লাহর অংশ? খ্রিস্টানদের কেউ কেউ এটা বলছে, কোরআনে তো আছে ঈসা আল্লাহর অংশ। খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ, আল্লাহর পুত্র। কোরআন স্পষ্ট বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা ইসলামের আকীদা। আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহ কারো সন্তান নন, আল্লাহরও কোনো কি নেই? সন্তান। এখন এই আয়াতটা কি হইছে? রূহুম মিন কথাটা কি হইছে? কি হইল? অস্পষ্ট। কি হইল? অস্পষ্ট। এখন এটাকে যদি আমি মুহকামের আলোকে না বুঝি, স্পষ্ট আয়াতের আলোকে না বুঝি, তাহলে আমি গোমরা হয়ে যাব, আমি পদভ্রষ্ট হয়ে যাব। এটাকে বুঝতে হবে কিসের আলোকে? স্পষ্ট আয়াতের আলোকে। স্পষ্ট আয়াতের দু জায়গায় আল্লাহ বলছেন,
একটা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহর কোনো সন্তান নাই কোনো অংশ নাই জুজ নাই আল্লাহ স্পষ্ট বলছেন ব্যক্তিহীন ভাষায় আল্লাহ বলছেন অন্য আয়াতে আল্লাহ বলছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ঈসার উদাহরণ আদমের মত কার মত আদমের মত ঈসার উদাহরণ আদমের মত আদম যেমন বাপ ছাড়া মা ছাড়া আল্লাহ কি করেছেন তৈরি করেছেন কাকে আদমকে কে তৈরি করেছে আল্লাহ আদম আল্লাহর কি মাখলুক না আল্লাহর সন্তান কেউ বলে আল্লাহর সন্তান আদম তো আল্লাহ স্পষ্ট করে দিলেন ঈসা হলো আদমের মতো খালাকাহু মিন তুরাব আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে যেটা বাড়ি থেকে সৃষ্টি হয় এটা আল্লাহর সন্তান হতে পারে ওই যদি আলোচনা করছি এর আগে আল্লাহ স্পষ্ট করে দিলেন কাজে এই দুই আয়াতের আলোকে বুঝতে হবে রুহুম মিনুর অর্থ কি কি অর্থ রুহুম মিনুর এর অর্থ হইল ঈসা আল্লাহর সৃষ্ট রূহ কি ঈসা আল্লাহর সৃষ্ট কি রূহ আল্লাহর অংশ নয় আল্লাহর সৃষ্ট কি রূহ কি নয় অংশ নয় রূহ বলছে কেন তাহলে সবাই তো রূহ যেহেতু ঈসা আলাইহিস সালামের বাপ নাই বাপের মধ্যস্থতা কি নেই আমাদের রূহটা আসছে বাপের মধ্যস্থতায় ঈসার মধ্যে বাপের কি নেই এই জন্য সরাসরি রূহ বলছে কিন্তু রূহটা আল্লাহর কি সৃষ্টি আল্লাহর অংশ নয় আল্লাহর কি নয় অংশ নয় এই যে আমাদের দেশে বেদাতিরা একটা কথা বলে চরম বেদাতি এরা কট্টর এরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতি নূরের তৈরি আল্লাহর জাতি নূরের তৈরি নবীর প্রতি সম্মান দেখাই দিয়ে বলতেছে আল্লাহর জাতি নূরের তৈরি আল্লাহ জাতি আল্লাহ সত্তা তো আল্লাহর সত্তার যে নূর ওই নূর দিয়ে আল্লাহ কারে বানাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন বানাইছে তো এটা তো ঈসা আল্লাহর সন্তানের মতই হইল তার মানে কি তার মানে তারা একথা বলতে চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অংশ আল্লাহর সত্তার অংশ আল্লাহর জাতের কি অংশ ঈসা আল্লাহর সন্তান এরা যেমন শিরক কুফর ঠিক এই কথা বলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর জাতি নূরের তৈরি নাউজুবিল্লাহ এটাও শিরক আল্লাহর কোনো অংশ নাই আল্লাহর কোনো কি নাই অংশ নাই কথা কি বুঝতে পারছেন এটা হলো মুতাশার যে আয়াতের অর্থ কি অস্পষ্ট অর্থ অস্পষ্ট এগুলোকে বুঝতে হয় মুহকাম আয়াতের কি আলোকে এগুলোর এমন কোন অর্থ করা গোমরাহি যে অর্থটা মুহকাম আয়াতের কি হয় বিরোধী হয় তার সাথে সাংঘর্ষিক হয় এটা মুতাশাবের আরেকটা সুরত আছে এটা একটা সুরত হলো মুতাশাব অস্পষ্ট কিন্তু পরে এটা কি হয়ে গেছে স্পষ্ট হয়ে গেছে আরেকটা সুরত আছে এমন মুতাশাবে যে মুতাশাবে এমন 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 যার অর্থ মর্ম কেউ কখনো বুঝে নাই বুঝবেও না এমন কিছু কি আছে মুতাশাবে আছে যেগুলো এমন অস্পষ্ট এমন অস্পষ্ট যার প্রকৃত অর্থ মর্ম উদ্দেশ্য কেউ বুঝেও নাই বুঝবেও না শুধু কে জানে আল্লাহ এমন কিছু মুতাশাবে আছে সে মুতাশাবে কত আল্লাহ এখানে বলছে এই মুতাশাবে গুলো হলো আসল মুতাশাবে যেমন আমি আপনাদেরকে বলি কোরআন শরীফের বিভিন্ন সুরার শুরুতে কিছু অক্ষর আছে আলিফ লাম মিম আছে না
ইয়াসিন, হামিম আছে কি না? এগুলোর কি অর্থ কেউ জানে না, মর্ম কি, উদ্দেশ্য কি কেউ জানে না, কিয়ামত পর্যন্ত কেউ জানবে না। এগুলো কি মোতাশাব, এগুলো কি মোতাশাব, এগুলোর শব্দের অর্থ কেউ জানে না, শাব্দিক অর্থ আবিধানিক অর্থ কেউ জানে না, আরিফ লাম মিমের হা মিমের এগুলোর মর্ম উদ্দেশ্য কি এটাও কেউ কি জানে না, কারো জানে না, কেউ নিশ্চিত করে বলতে পারবে না। আরেকটা আছে আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর সাথ, পায়ের গুসা, আল্লাহর চোখ, এগুলো কি মুতাশাব, এগুলো কি মুতাশাব, এগুলো এমন মুতাশাবে শাব্দিক অর্থ জানা আছে, ইয়াদ মানে হাত, কদম মানে পা, আইন মানে চোখ, শব্দিক অর্থ কি আছে জানা আছে, কিন্তু এগুলোর প্রকৃত মর্ম উদ্দেশ্য কি এটা একমাত্র কে জানে, আল্লাহ কে জানে, একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। আল্লাহ বলছেন সামনে, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه جادر الله بولتے سے دیکھیں فأما الذين في قلوبهم زيغ جادر انتر بکرتا سے جادر انتر تیڑا تیڑا بکرتا سے فيتبعون ما تشابه منه ترى এই মুতাশাবে আয়াত মুতাশাবে সিফাতের পিছনে পড়ে থাকে। আল্লাহ হাত কইছে, হাতের কি অর্থ মনে হয় মানুষের মতো, এর পিছনে পড়ে কেন? ইবতিগাল ফিতনাতি ওয়াবতিগা তাবিলি, উদ্দেশ্য ফিতনা সৃষ্টি করা, কি সৃষ্টি করা উদ্দেশ্য, কি সৃষ্টি করা ফিতনা সৃষ্টি করা, ওয়াবতিগা তাবিলিহি উদ্দেশ্য হলো অপব্যাখ্যা খোঁজ করা, অপব্যাখ্যা কি করা খোঁজ করা। এরপর আল্লাহ বলছেন ওয়া মা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, এই মুতাশাবে আলিফ লাম মিম ইয়াসিন হামিম আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চেহারা, আল্লাহর চোখ, আল্লাহ আরশে আছেন, বলে এগুলোর প্রকৃত মর্ম উদ্দেশ্য, এগুলোর কি প্রকৃত মর্ম উদ্দেশ্য আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়া মা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, এগুলোর প্রকৃত মর্ম উদ্দেশ্য আল্লাহ ছাড়া কেউ কি والراسخون في العلم يقولون آمنا به, যারা এলেমে পরিপক্ক, যারা কিসে পরিপক্ক, কিছু আছে ভাষা ভাষা এলেম, কি এলেম ভাষা ভাষা এলেম, অসম্পন্ন এলেম না কেস এলেম, পূর্ণাঙ্গ এলেম না, পরিপূর্ণ এলেম না। যে আহলে হাদিস ভাইদের সমস্যাটা কি, আহলে হাদিস ভাই সলফি ভাই যারা, তাদের মূল সমস্যা হলো তাদের এলেমটা পরিপক্ক না, এলেমটা পূর্ণাঙ্গ না, অসম্পূর্ণ না, কেস এক পেশে মোতালা, এক পেশে অধ্যয়ন, পূর্ণাঙ্গ মোতালা করে না, অধ্যয়ন করে না। আল্লাহ বলছে ওয়াররাসিখুনা ফিল ইলম, যারা এলেমে পরিপক্ক, ইয়াকুলুনা আমান্না বি, তারা বলে আল্লাহ তাআলা এই সমস্ত সিফাত দ্বারা, এ সমস্ত আয়াত দ্বারা যে অর্থ উদ্দেশ্য নিয়েছেন সে অর্থের প্রতি আমরা ইমান আনি,
কি অর্থ উদ্দেশ্য আল্লাহ নিয়েছে এটা আমার জানা নেই, এটা আমার কি নেই জানা নেই, কিন্তু আল্লাহ যে অর্থ উদ্দেশ্য নিয়েছেন, যে মর্ম আল্লাহ উদ্দেশ্য নিয়েছেন, সে অর্থ সেই মর্মের প্রতি আমি ঈমান আনি। কারা বলে? যারা এলেমে পরিপক্ক, বুঝছো কিনা? ফাম মাল্লাজি, হ্যাঁ কি বললাম, ওয়ার রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বি কুল্লু মিন ইনদি রাব্বিনা, বলে যেটা স্পষ্ট আর যেটা মুতাশাবি, সবটা এক সত্তা থেকে আসছে। কার থেকে আসছে? একই সত্তা আল্লাহর কাছ থেকে কি আসছে, এর মধ্যে কোনো সংঘাত দেখানো, দ্বন্দ্ব দেখানো যাবে না, একই সত্তা থেকে আসছে। মুহকাম যেটা স্পষ্ট এটাও আল্লাহর কাছ থেকে আসছে, যেটা মোতাশাবে যার প্রকৃত অর্থ আমি জানি না, সেও কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। আপনি বলতে পারেন যখন অর্থই জানা নাই, মর্মই জানা নাই, উদ্দেশ্যই জানা নাই, তো আল্লাহ কলুকা আর একটা নাজিল বা কেন করলো, ওই সেফতগুলোর কথা বললো কেন? আপনিটা বলতে পারেন, এটার জবাব হলো স্পষ্ট জবাব এখানে আছে। জবাব হলো, এক নম্বর জবাব হলো, যে আয়াতগুলো মোতাশাবে, আলিফ লাম মিম ইয়াসিন হামিম, না যেগুলো মোতাশাবে, এগুলো পড়লে প্রতি অক্ষরে কয় নাকি দশ, প্রথম তেলাবাত করলে কি পাবে? সওয়াব পাবে, ফায়দা আসেনি আসেনি। দু নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, যে গাইবের প্রতি ঈমান আনে কিনা, বুঝেন নাই কথাটা, গাইবের প্রতি কি আনে কিনা, ঈমান আনে কিনা, এটাই তো ঈমান। গাইবের প্রতি ঈমান আনে কিনা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গাইবের প্রতি ঈমান আনে কিনা, এটাই হলো পরীক্ষা। মানুষের স্বভাব কি? মানুষের স্বভাব হলো অজানাকে জানা, এটা মানুষের স্বভাব, যেটা জানে না ওটা জানতে চায়। এখানে আল্লাহ ব্রেক দিলেন, আল্লাহ কি দিলেন? ব্রেক দিলেন, সব কি করা যাবে না, জানা যাবে না, সব জায়গায় ঘোড়া দৌড়ানো যায় না, ঘোড়া দৌড়ানোর জায়গা আছে, সব জায়গায় তোমার আকলের ঘোড়া দৌড়বে না, দৌড়লে মরবে। আল্লাহ পরীক্ষা করতে চান কে না বুঝিও ঈমান আনে, কে না বুঝিও কি আনে, ঈমান আনে, এটা আল্লাহ কি করতে চান, পরীক্ষা করতে চান। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, যারা জ্ঞানী তারাই উপদেশ গ্রহণ করে, যারা জ্ঞানী তারা কি করে, উপদেশ গ্রহণ করে। এখন আসেন আর একটু বুঝাই, তাহলে আমরা কি বুঝলাম মুতাশাবে কাকে বলে? মুতাশাবে বলে আল্লাহ তাআলার ওই সিফাতগুলোকে যেগুলো চির রহস্যময়, যেগুলোর বাহ্যিক অর্থ উদ্দেশ্য না, এর প্রকৃত অর্থ মর্ম একমাত্র কে জানে? আল্লাহ জানে। দেখেন আর একটু স্পষ্ট করি, আল্লাহ তাআলার এই যে মুতাশাবে সিফাতগুলো, এগুলোর ক্ষেত্রে কিছু লোক গোমরা হয়েছে আর কিছু লোক হকপন্থী, দুটা শ্রেণী আল্লাহর এই মুতাশাবে সিফাতের ব্যাপারে গোমরা হয়েছে। কি হয়েছে? এরা পদভ্রষ্ট হয়েছে। একটা শ্রেণী হলো, এদেরকে বলে মুশাব্বিহা মুজাসসিমা, এরা বলল কি, কোরআনে আল্লাহর হাতের কথা আছে, আল্লাহর পায়ের কথা আছে, আল্লাহর চেহারার কথা আছে, আল্লাহর সাকের কথা আছে, আল্লাহর চোখের কথা আছে। তারা কি করলো? তারা বলল আল্লাহর হাত, আল্লাহর চোখ, আল্লাহর চেহারা, আল্লাহর পা, আল্লাহর নফস, সব কিছু মানুষের মতো। কার মতো? মানুষ। মানুষ যেমন কি আছে, দেহ আছে, মানুষ শারীরিক, মানুষ দেহদারী, মানুষের দেহ আছে, তো আল্লাহর হাত পা সব কিছু মানুষের সদৃশ, মানুষের মতো। আল্লাহর হাতের প্রকৃতি ধরন, আল্লাহর চোখের প্রকৃতি ধরন,
স্বরূপ সব প্রকার মত মানুষের কুরআন শিফা আছে আর রহমান আল আরশিস্তাওয়া আল্লাহ আরশে মুস্তাদি আছেন আল্লাহ আরশে সমাসীন মানে বললে সমাসীন আছেন তো তারা বলে কেমন আমি যেমন চেয়ারে বসে আছি এমন আমি এখন কি বসে আছি চেয়ারে বসে আছি এমন আল্লাহ বসে আছে এই এই গ্রুপটা পুরা উম্মত বলছে এরা গোমরা পদভ্রষ্ট এরা এরা হলো দেহবাদী এরা বলে আল্লাহর সব কিছু কার মত মানুষের সৃষ্টির মত নাউজুবিল্লাহ মিন পরে নাউজুবিল্লাহ আল্লাহর কোনো কিছু কিনা মানুষের কোরআন কেরিমে আল্লাহ স্পষ্ট বলছে তিন জায়গায় লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির আল্লাহর আল্লাহর মত আল্লাহর তুল্য কোনো কিছু নাই এই যে আমি যে সূরা পড়লাম সেখানে আছে কি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমান আল্লাহর সমকক্ষ আল্লাহর মত কেউ নেই ওয়ালিল্লাহিল মাসালুল আলা আল্লাহর মত কিচ্ছু নেই কাজে যারা এ কথা বলে নাউজুবিল্লাহ আল্লাহ আরশে সমাসীন মানুষের মতো আল্লাহর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আছে কার মতো মানুষের মতো আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গঠিত নাউজুবিল্লাহ আল্লাহ অংশ দ্বারা কি গঠিত এরা মুশাব্বিহা মুজাসসিমা এরা গোমরা পথভ্রষ্ট কথা কি বুঝতে পারছেন আরেকটা গ্রুপ আছে এরা বলতেছে কি এরা বলে এরা আল্লাহর সিফাতকে অস্বীকার করে আল্লাহর সিফাতকে কি করে অস্বীকার আল্লাহর জাতকে স্বীকার করে আল্লাহর সত্তাকে কি করে স্বীকার করে কিন্তু আল্লাহর সিফাত আল্লাহর গুণ আল্লাহর থেকে অতিরিক্ত আল্লাহর সিফাতকে তারা কি করে অস্বীকার করে জাহমিয়া মুতাজিলা এরা আল্লাহর সিফাতকে কি করে অস্বীকার এদেরকে বলে মুআত্তিলা কি বলে এদেরকে মুআত্তিলা এরা আল্লাহ তাআলাকে সিফাত শূন্য করে দিয়েছে কি শূন্য করে দিয়েছে আল্লাহ তাআলাকে সিফাত শূন্য করে দিয়েছে এরা হলো মুআত্তিলা এরাও গোমরা এরাও কি গোমরা পথভ্রষ্ট তো মুশাব্বিহা আল্লাহর সিফাতের ব্যাপারে দুটো গ্রুপ গোমরা যারা বলে আল্লাহর সিফাত কার মতো মানুষের মতো এরা গোমরা যারা বলে আল্লাহ সিফাতে নেই তারাও কি আহলুস সুন্নাত ওয়াল জামাত হকপন্থী আহলুস সুন্নাত জামাত যারা একেবারে সলফ থেকে সাহাবাই কেরাম থেকে তাবিন থেকে আজ পর্যন্ত চলে আসছে তাদের মত কি তারা কি বলে তাদের মত কি আমাদের আকীদা কি হবে আল্লাহর হাত আল্লাহর পা এ সম্পর্কে আমাদের কি আকীদা হবে সহি আকীদাটা আমাদের কি হবে এই কথাটা বলা হলো উদ্দেশ্য এই পুরা কথাটা বলছি আগে এই কথাটা বোঝানোর জন্য আমাদের আকীদা কি হবে অধিকাংশ ওলামায়ে কেরাম যাদেরকে সলফ বলে সলফে সালেহীন সাহাবায়ে কেরাম তাবিন আইমে মুস্তাহিদিন অধিকাংশ ওলামায়ে কেরামের মত হইল তাফউইজ ইলা ইলমিল্লাহ অর্থাৎ আল্লাহর হাত আল্লাহর পা আল্লাহর চোখ এই সম্পর্কে কোনো মন্তব্য না করে আল্লাহর এলেমের উপর ছেড়ে দেওয়া কার উপর ছেড়ে দেওয়া আল্লাহর এলেমে ছেড়ে দেওয়া আল্লাহর উপর ছেড়ে দেওয়া এটাকে বলে তাফউইজ কি বলে এটাকে তাফউইজ এটা অধিকাংশ ওলামায়ে কেরাম মত এটা সবচেয়ে নিরাপদ কারণ আমরা আগে বলে আসছি আল্লাহ তাআলা অনাদি অনন্ত অসীম বলছি না কাজে আল্লাহর সবকিছু কি করা যাবে না বোঝা যাবে না আল্লাহর হাত আছে আল্লাহর হাত এটা সিফত দেখেন আরে স্পষ্ট করে বলি আল্লাহর হাত ইয়াদ আল্লাহর কদম আল্লাহর রেজেল পা আল্লাহর সাক আল্লাহর ইস্তিওয়া
আল্লাহর আইন এগুলা সিফাত আমরা বিশ্বাস করি এগুলা আল্লাহর কি সিফাত আমরা কি করি বিশ্বাস করি এই সিফাতগুলোকে আমরা অস্বীকার করি না আল্লাহ হাত আছে কিনা আছে পা আছে কিনা আছে চোখ আছে কিনা আছে আল্লাহ আরশের উপরে মুস্তাবি আছেন কিনা আছেন এটা আমরা কি করি বিশ্বাস করি এগুলাকে আল্লাহ সিফাত বলে বিশ্বাস করি এগুলো আল্লাহর কোনো অঙ্গ বলে বিশ্বাস করি না কথা কি পার্থক্য কথা কি বুঝতে পারছেন কি বলছি আমি এগুলো আল্লাহর কি সিফাত আল্লাহর কি এগুলা সিফাত কিন্তু আল্লাহর অংশ আল্লাহর অঙ্গ মানুষের যেমন অঙ্গ আছে আল্লাহর কোনো অঙ্গ আছে এটা আমরা বিশ্বাস করি না এটা আমাদের ঈমান না আমাদের ঈমান এগুলো আল্লাহর কি সিফাত সিফাতে মুতাশাবে সিফাতে কি মুতাশাবে সিফাতে খবরিয়া বলে এরা সালাফিরা এগুলো আল্লাহর মুতাশাবে সিফাত এগুলো আল্লাহর অঙ্গ এটা নয় মানুষের যেমন অঙ্গ হাত আছে পা আছে এরকম আল্লাহর পা আছে অঙ্গ আছে না এটা না এগুলো আল্লাহর অঙ্গ না আল্লাহর অংশ না কথা বুঝতে পারলেন এগুলো কি নয় এগুলো দ্বারা আল্লাহ গঠিত নয় এগুলো আল্লাহর কি সিফাত এটা আমরা বিশ্বাস করি এটা আমরা কি করি বিশ্বাস করি এই আল্লাহর হাত এর হাকিকি অর্থ মাজাজি অর্থ হাকিকি অর্থ হলো প্রকৃত অর্থ মাজাজি অর্থ হলো রূপক অর্থ কোনটাই আমরা গ্রহণ করব না বুঝেন না কথাটা হাতের হাকিকি অর্থ যেটা প্রকৃত অর্থ রূপক অর্থ মাজাজি অর্থ কোনটাই আমরা কি করব না গ্রহণ করব না কি বলবো আল্লাহ জানে আল্লাহর উপর ছেড়ে দেব আল্লাহর হাতের দেখেন একটা হলো হাকিকত আর একটা কাইফিয়ত একটা হাকিকত একটা কি কাইফিয়ত হাকিকত হইল কি বলবো হাকিকত হলো স্বরূপ প্রকৃতি আমার হাতের প্রকৃতি হাতের স্বরূপ আর একটা হলো হাতের কাইফিয়ত হাতের ধরন হাতটা কি কালা না সাদা লম্বা না খাটো এটা কাইফিয়ত বুঝলেন না কথাটা আর একটা হলো হাতের কি প্রকৃতি স্বরূপ এটা হাত দিয়ে উপরে গোস্ত আছে চামড়া আছে গোস্ত আছে হাত দিয়ে আছে রক্ত আছে এটা প্রকৃতি বুঝতে পারলেন একটা হলো হাতের স্বরূপ একটা হাতের কি ধরন একটা হাকিকত আর একটা কি কাইফিয়ত এখন বুঝতেন এখন বুঝতে পারছেন আল্লাহর যে হাত আল্লাহর পা সলফের আকিদা হলো এটা আল্লাহর হাত আল্লাহর পা হাকিকত কাইফিয়ত কোনটাই আমরা জানি না অর্থাৎ আল্লাহর হাতের মূল প্রকৃতি স্বরূপ এর ধরন কোনটাই আমরা কি জানি না সবটা আমরা আল্লাহর এলেমের উপর ছেড়ে দিলাম আমার কথা কি আপনারা বুঝতে পারছেন একটু কঠিন কথা আগে আমি বলছি এটা হলো আমাদের সহি আকিদা এটা সলফের আকিদা সাহাবায়ে কেরামের আকিদা তাবিঈনদের আকিদা চার ইমামের আকিদা মুজতাহিদদের আকিদা কোনো ব্যাখ্যা টেক্কা নাই হাকিকি অর্থ গ্রহণ করব না মাজাজি রূপক অর্থ কি করব না গ্রহণ করব না এই আল্লাহর হাতের হাকিকত স্বরূপ প্রকৃতি এটাও আমাদের জানা নাই আল্লাহর হাতের ধরন এটাও আমাদের কি নাই জানা নাই তো কি করব তাহলে বলবো আল্লাহ ভালো জানেন আল্লাহু আলাম আল্লাহ কি জানেন আল্লাহু আলাম বেমুরাদিহি বেজালিকা আল্লাহ ভালো জানেন তাহলে বিশ্বাসটা কি হলো বিশ্বাস হলো এটা হাত আল্লাহর সিফাত আমরা বিশ্বাস করি পা আল্লাহর সিফাত আমরা বিশ্বাস করি এটা আমাদের ঈমান এটাকে আমরা অঙ্গীকার করি না অস্বীকার করি না অস্বীকার করলে মুআত্তালা হয়ে যাব এটা আমরা বিশ্বাস করি না এটা আমরা অস্বীকার করি না হাত আল্লাহর সিফাত আমরা বিশ্বাস করি পা আল্লাহর সিফাত আমরা বিশ্বাস করি কিন্তু এই হাত পায়ের প্রকৃতি স্বরূপ এবং এর ধরন কাইফিয়ত কোনোটাই আমরা জানি না সবটা আল্লাহর উপর ছেড়ে দিলাম এটা হলো আমাদের ঈমান এটা হলো আমাদের আকীদা আর বুঝতে পারছেন এটা সলফের আকীদা বলে এটাকে কথা কি বুঝতে পারছেন খেয়াল থাকবে কথা খেয়াল থাকবে এটা হলো আকীদা সলফের আরেকটা জামাত বলছেন এরা সলফ এটা হকপন্থী এরা আহলে সুন্নাত জামাতের লোক
তাদের কথা হলো এই সমস্ত সিফাতগুলো শুনলে হাত পা আল্লাহর সিফাত হাত পা চোখ এগুলো শুনলে কেউ যদি তাফবিজ করতে না পারে আল্লাহর উপর সে দিতে না পারে তার অন্তরে কাল্পনিক আকৃতি আসে কার আল্লাহ বুঝেন না কথাটা তার অন্তরে কি আসে আল্লাহর কাল্পনিক আকৃতি আসে তসবিহ হয় যেটা তসবিহ কাল্পনিক আকৃতি আসে এমন যদি কারো হয় তার ক্ষেত্রে সলাফের এক জামাতরা বলছেন যে তারা যেখানে আরবি বাক রীতি অনুযায়ী তাবিল করা যায় সেখানে তাবিল করবে যাতে সে অন্তত তসবিহ থেকে কি হতে পারে বাঁচতে পারে তসবিহ যে গোমরাহি এই গোমরাহি থেকে কি করতে পারে বাঁচতে পারে কথাটা বুঝতে পারেন না কিছু লোক আছে আমার তো মানুষ ওই যে বলছে রাসেখুনা ফিলেন যারা তারা তো কার উপর ছাড়ে আল্লাহর উপর ছেড়ে আমার ইমান আনছি কোনো সমস্যা নেই কিন্তু যাদের রুসুখ নেই এলমের পরিপক্কতা নাই ওদের মনে খুদুর বুদুর হবে মনে হয় আল্লাহর হাত কার মতো মানুষের মতো এরকম মনে হইতে পারে যার এই কল্পনা আসে আল্লাহর আকৃতির আল্লাহর দেহে আল্লাহর অঙ্গে যার কল্পনা অন্তরে আসে এমন ব্যক্তির ইমান রক্ষা করার জন্য কি রক্ষা করার জন্য ইমান রক্ষা করার জন্য সে যেন আল্লাহকে মানুষের মতো কি মনে না করে সে যেন তাসবির গোমরাহিতে লিপ্ত না হয় তাকে তাসবির গোমরাহি থেকে বাঁচানোর জন্য সলফের একটা অংশের কথা বলছে যে সমস্ত সেফাতের ক্ষেত্রে সহজে তাবিল করা যায় আরবি বাকৃতি অনুযায়ী তাবিল করা যায় সেখানে তাবিল করবে কোনো ব্যাখ্যা করবে যাতে অন্তত সে ও ব্যাখ্যাটা গ্রহণ করবে অন্তত সে তসবির গোমরাহিতে কি হতে পারে বাঁচতে পারে আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই কোরআন কিরবে সুরা মুলকের মধ্যে আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওই আল্লাহ বরকতময় মহান বিয়াদিহিল মুলক যার হাতে রাজত্ব যার হাতে কি সারা পৃথিবীর রাজত্ব যার হাতে আল্লাহ কি বলছেন যার হাতে সারা পৃথিবীর কি রাজত্ব আল্লাহটা বলছে এখন এখানে তো আল্লাহর হাতে কথা বলছে আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি এখানে কি এ কথা বলা উদ্দেশ্য আল্লাহর হাত আছে এই আয়াত বলার উদ্দেশ্য কি এ কথা বলা যে আল্লাহর হাত আছে প্রমাণ করে উদ্দেশ্য না এটা উদ্দেশ্য হলো আল্লাহর ক্ষমতা বোঝানো কি বোঝানো আল্লাহর ক্ষমতা আল্লাহর রাজত্ব বোঝানো উদ্দেশ্য প্রসঙ্গক্রমে হাতের কথা বলছে এখন এখানে বলতেছে ওই আল্লাহ বরকত নয় যার হাতে সারা পৃথিবীর রাজত্ব এখন এখানে হাত দ্বারা কি এখানে আরবি বাকৃতি অনুযায়ী আরবি কেন বাংলা বাকৃতি অনুযায়ী বাংলা বাকৃতি আরবি বাকৃতি অনুযায়ী এখানে হাত দ্বারা হাত উদ্দেশ্য না উদ্দেশ্য ক্ষমতা উদ্দেশ্য কি ক্ষমতা বলছে হাত উদ্দেশ্য কি ক্ষমতা এটা আরবি বাকৃতির অনুযায়ী এটা আরবিতে ব্যবহার হয় বাংলায় ব্যবহার হয় আচ্ছা প্রধানমন্ত্রীর হাতে দেশ আমরা বলি না এখন দেশটা কার হাতে প্রধানমন্ত্রীর হাতে না কি অর্থ উনি কাজ ধরে বেরিয়েছে কি অর্থ এটার প্রধানমন্ত্রীর হাতে দেশের অর্থ কি এর অর্থ পরিষ্কার অর্থ এটা বাক রীতি অনুযায়ী অর্থ হলো এটা ক্ষমতা কার প্রধানমন্ত্রী হাত মানে কুদরত পদার্থ ক্ষমতা এটা স্বাভাবিক এটা কোনো আসলে রূপক অর্থ নয় এখানে বিয়াদিল মূল আল্লাহর হাতে রাজত্ব হাত মানে ক্ষমতা এ ক্ষমতা অর্থ করা রূপক অর্থ নয় এটা কখনো রূপক অর্থ নয় এটাই এটাকে বলে হাকিকত ওরফিয়া আমাদের এলমি ভাষায় হাকিকত ওরফিয়া ওরফে এটাই প্রকৃত অর্থ হাত মানে কি ক্ষমতা এটা হাকিকত ওরফিয়া এটা কোনো রূপক অর্থ হলো তাবিল নয় এরকম যেখানে তাবিল করা যায় সেখানে তাবিল করবে সহজে তাবিল করা যায় সেখানে তাবিল করা এটাও সলফের একটা মত হ্যাঁ আহলুস সুন্নাহ জামাতের একটা মত যেখানে তাবিল করাই যায় না অনেক দূরের সেখানে আমরা কি করবো না তাবিল করবো না সেখানে সরাসরি তাফফিজ করবো
কি করব তাফিজ করব আল্লাহর সিফাতকে বিশ্বাস করব আর সিফাতের ধরন প্রকৃতি আল্লাহর এলেদের হাওলা করে দেব আর যেখানে আরবি বাকৃতি অনুযায়ী ভাষার বাকৃতি অনুযায়ী কোন ব্যাখ্যা হয় সেখানে সেই ব্যাখ্যাটা কি করব আমরা গ্রহণ করব এটাও আহলুস সুন্নাহ জামাতের মত কথা কি বুঝতে পারছেন বুঝতে পারছেন হকপন্থী উলামাকের মতে দুইটা এই দুইটা এখন যেটা আরেকটা কথা বলার ছিল এটা বলে শেষ করছে সেটা হলো বর্তমান আমাদের সলফি ভাইয়েরা কি বলে তারা আমাদের আম মানুষকে কি শিখাচ্ছে তারা কি বলতে চায় বা আলে হাদিস ভাইয়েরা কি বলতে চায় তারা কি বলে তারা এমন কথা বলে যে কথার দ্বারা ওই মুশাববেহাদের কথার সমর্থন হয় যারা আল্লাহর সিফাতকে মানুষের সিফাতের সদৃশ বলে এবং মানুষের মতো আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে আল্লাহর দেহ আছে যে বাতিল ফেরকা বলে তাদের কথার সমর্থন হয় এই বর্তমান সলফিদের কথাবার্তা তারা কি বলে হয়তো এখন আপনারা সহজে বুঝবেন আমি অনেক কথা আপনাদের বুঝাইছি তারা এই কথাটা বলে এবং একজন বড় ব্যক্তির হাওলা দিয়ে বলে ওই বড় ব্যক্তির কথা উনি বড় ব্যক্তি উনাকে আমরা শ্রদ্ধা করি ওনা বড় বড় ব্যক্তি কিন্তু উনার কথাগুলো ওই জামানার ওলামায় কেরাম কি করছেন সবাই উনাকে উনাকে সমর্থন করেন আর আউট করছেন কি বলে তারা তারা বলে এটা আল্লাহর হাত আল্লাহর পা আল্লাহর চোখ এর দ্বারা প্রকৃত অর্থ উদ্দেশ্য আমরা বলি আসছি কি সলফের কি অর্থ বলছি প্রকৃত অর্থ না প্রকৃত অর্থ জানি না ধরন কি জানি না এটা বলছি আমরা এরা বলে কি প্রকৃত অর্থ উদ্দেশ্য কি উদ্দেশ্য প্রকৃত অর্থ উদ্দেশ্য হাতের প্রকৃত অর্থ কি বলেন হাতের প্রকৃত অর্থ কি হাত অঙ্গ হাতের প্রকৃত অর্থ কি অঙ্গ হাত যেটা হাড্ডি দিয়ে বানানো গোস্ত দিয়ে বানানো চামড়া আছে উপরে এটা প্রকৃত অর্থ তারা বলে এসব সেফাতের জাহিরি অর্থ প্রকৃত অর্থ কি উদ্দেশ্য জাহিরি অর্থ প্রকৃত অর্থ উদ্দেশ্য হ্যাঁ এর ধরনটা আমাদের জানা নেই এরা বলে এরা বেলা কাইফিয়ত জানা নেই হাকিকত জানা আছে কাইফিয়ত কি নেই জানা নেই আল্লাহর হাত আল্লাহর পার হাকিকত জানা আছে কাইফিয়ত জানা নাই ধরন জানা নাই কথাটা কত মারাত্মক হয়েছে জানেন আপনারা বুঝতে পারছেন মানে হাকিকত জানা আছে হাকিকতটা উদ্দেশ্য তার মানে আল্লাহর হাতের প্রকৃতি মানুষের হাতের প্রকৃতি এক হ্যাঁ ফরক কোনখানে ফরক হলো ধরনে বেলা কাইফ অর্থাৎ ধরনটা একরকম না কেমন মানুষের হাত আমি সাড়ে দিন হাত মানুষ আমার হাতটা গুদ্দুর ছোট্ট তাই না তো আল্লাহ অনেক বড় অনেক মহান অনেক বিশাল আল্লাহর হাত এরকম বড় ধরনটা ভিন্ন বুঝেন না কথা এখন বুঝছেন কথাটা তারা এই কথা বলে মানুষের আবার ধোকা দেয় এটা বলে আমরা তো তসবিকে অস্বীকার করি বলে আমরা বলি কি কাইফিয়ত আল্লাহ জানে আল্লাহ কেমন এটা আল্লাহ জানে আল্লাহর হাত কেমন এটা আমরা জানি না এটা বলে কিন্তু এখানে মধ্যে একটা ফাঁক আছে বিশাল ফাঁকটা হলো এখানে তুমি আল্লাহর কাইফিয়ত জানো না বলছো হাকিকত জানো বলছো হাকিকতের ভিতরে তসবি বেশি না কাইফিয়তের মধ্যে তসবি বেশি আল্লাহর হাতের প্রকৃতি আর মানুষের হাতের প্রকৃতি কি এক স্বরূপ এক হাকিকত কি এক তো এখানে তসবি সাদৃশ্যটা বেশি না কাইফিয়তের চেয়ে কাইফিয়ত তো হলো বড় ছোট রং রূপ কালা কালা সাদা এটা ওইটা হলো কি কাইফিয়ত ধরন কিন্তু প্রকৃতির মধ্যে কি হচ্ছে এক কথা কি বুঝতে পারছেন এই জন্য আমরা বলি আহলুস সুন্নাহ জামাতের আমরা ওলামায়ে কেরাম বলেন এই কথা ঠিক না এই কথাটা খতরনাক এই কথাটা সাংঘাতিক এটা বলা যাবে না এটা বলা যাবে তারা এখন এটাই শিক্ষা দিচ্ছে তাদের কথাবার্তা থেকে এটা বোঝা যায় আল্লাহ আল্লাহ ঠিক আরশে বসে আছেন মানুষের মতো আল্লাহরও হাত পা আছে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ আছে আল্লাহরও অংশ আছে এমন কথাবার্তা তারা মানুষকে বলতেছে আম মানুষকে বলতেছে আর আম মানুষ তো এটাই বুঝিত হ্যাঁ তুই আম মানুষের ইমান নষ্ট হচ্ছে
কথা বুঝতে পারছেন এইজন্য আমরা উনাদেরকে বলবো ভাই এই সমস্ত মাসলা মাসাইল আম মানুষকে না বলা ওলামাকে সাথে বসে আম মানুষকে বিভ্রান্ত করবে না বিভেদ সৃষ্টি করবে না বিশৃঙ্খলা করবে না এখন বুঝতে পারছেন আমাদের আকীদাটা কি আমাদের আকীদা হলো এটা যে আল্লাহর হাত আল্লাহর পা এই সব যে সিফাত এই সিফাতগুলো আমরা বিশ্বাস করি বাকি এই সিফাতের মর্ম উদ্দেশ্য এইগুলোর প্রকৃতি ধরন কোনটাই আমাদের কি নাই জানা নাই এটা আমরা আল্লাহর উপর কি করে দেব ছেড়ে এটাই আমাদের বিশ্বাস এটাই আমাদের ঈমান আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে সহিহ সালিম করে দেন বিশুদ্ধ করে দেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর বুঝার আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।